আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে চলে এসেছি আজকে আমার তিনটা আপুর রিকোয়েস্টের ভিডিও আছে অতএব পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না সংসার এমন একটি জায়গা যেখানে আপনি প্রতিনিয়ত কাজ করেই যাবেন যতই চেষ্টা করবেন যেন কোনো অপচয় না হয় তবুও কোনো না কোনো জিনিস অপচয় কিন্তু হয়ে যায় তো তেমনি ছোটোখাটো কিছু টিপস আমি আপনাদের দিয়ে দিব এই অপচয় হয়ে যাওয়া জিনিসগুলো কিন্তু আপনাদের কাজে লেগে যাবে তো আমরা গৃহিণীরা কিন্তু এ সকল কাজগুলো প্রতিনিয়ত করে থাকছি অতএব প্রতিনিয়ত এই কাজগুলো করার সময় যেন আমরা এই ভুলগুলো না করি তো সেরকমই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি চলুন টিপসগুলো কি কি দেখে নেওয়া যাক প্রথম টিপস এটা আমার এক আপুর রিকোয়েস্টের ভিডিও এই ভিডিওটি আমি আগেও শেয়ার করেছি তো আবারও শেয়ার করছি আপুর রিকোয়েস্ট ছিল সোয়েটারে এরকম মোটা মোটা ববলিন উঠলে সেটা কিভাবে রিমুভ করা সম্ভব তো সোয়েটার যেগুলো আমরা রাপ ইউজ করি সেগুলো কিন্তু এরকম মোটা মোটা ববলিন উঠেই যায় তো তখন কিন্তু এটা আমাদের আর ব্যবহার করতে ইচ্ছে করে না তো তার জন্য একটি টিপস আপনাদের বাসায় যে এই রেজারটা আসে সেই রেজারটা দিয়ে কিন্তু খুব সহজে এটা ক্লিন করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা নতুন রেজার ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু সোয়েটারের সুতা কেটে যাবে সোয়েটারটা নষ্ট হয়ে যাবে তাই ব্যবহৃত রেজার দিয়েই আপনারা এই কাজটা করবেন দেখুন এই রেজারটা কিন্তু অনেকবার ব্যবহার হয়েছে আর এই রেজারটা দিয়েই কিন্তু আমি এই ববলিনগুলো উঠে নিচ্ছি দেখুন কত সহজেই কিন্তু এই মোটা মোটা ববলিনগুলো উঠে আসছে এটা কতটা কার্যকারী টিপস আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে আপনাদের যে কোনো ছোটার থেকে বা যে কোনো কাপড় থেকে খুব সহজেই কিন্তু এরকম ববলিন রেজারের মাধ্যমে উঠিয়ে নিতে পারবেন দেখুন কতটা কার্যকারী টিপস অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন রেজাল্ট পান আমাকে জানাতে ভুলবেন না দেখুন আমি সামান্য এইটুকু জায়গা আপনাদের উঠিয়ে দেখালাম কত চটজলদি কিন্তু এই ববলিনগুলো উঠে গেল চলে এসেছি দ্বিতীয় নাম্বার টিপসে এখানে আমি একটি কম্বল পরিষ্কার করতে দিয়েছি এটাও কিন্তু একটি আপুর রিকোয়েস্টের ভিডিও আর এই কম্বলটায় কিন্তু কালার ওঠে তো এই কালারটা যেন না উঠে তার জন্য এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করছি এরপরে আমি দিয়ে দিব ডিটারজেন্ট পাউডার তো আপনাদের বাসার যে কোনো কাপড়ে বা কম্বলে যদি কালার ওঠে তাহলে আপনারা যখন এটা মেশিনে দেবেন বা হাতে কাচুন না কেন যখন এটা ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখবেন তখনই এর সাথে কিছুটা লবণ দিয়ে দিবেন তাহলে দেখবেন এর কালারটা আর উঠবে না অথবা আপনারা প্রথমে কেনার পরে একবার ধোয়ার সময় যদি দেখেন কালার উঠছে তাহলে ঠান্ডা পানি আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে সেটা ধুবেন তাহলে এই কালারটা পাকা হয়ে যাবে কালারটা কিন্তু পরবর্তীতে আর উঠবে না তো এভাবে দু একবার করেই দেখুন যে কোনো কালার ওঠা কাপড় থেকে আপনারা খুব সহজেই এই কালার ওঠা বন্ধ করতে পারবেন তো দেখুন এই কম্বলটা কিন্তু প্রচুর কালার উঠত কিন্তু এখন আর ওঠে না সেটা আপনাদের দেখিয়ে দিলাম চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাসায় সস খাওয়ার পরে দেখা যায় কিছুটা সস রয়ে যায় তো এরকম সসটা কিন্তু আমরা আর সেই বোতলে ভরে রাখি না এটা ফেলেই দিই বা ধুয়ে ফেলি তো এই সসটা কিন্তু নষ্ট করবেন না এটা কিন্তু কাজে লাগানো সম্ভব এটা দিয়ে আপনার বাসার গ্রেটার পিলার নাইফ বা এবং কাঁসা পিতলের যে কোনো পাত্র কিন্তু খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটি আমি পিতলের পট নিয়েছি এবং এখানে এই সসটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে আমি এভাবে পাঁচ মিনিট রেখে দিব তারপরে এটা আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হয় তো এরকম সস যদি রয়ে যায় আপনারা ফেলে না দিয়ে এই কাজগুলো কিন্তু করে নিতে পারবেন তো এভাবে আমি পটটায় লাগিয়ে নেওয়ার পরে আমি এই যেই গ্রেটার ও পিলারগুলো দেখছেন এগুলোতেও লাগিয়ে নিচ্ছি এই গ্রেটার ও পিলারের মাঝে মাঝে দেখা যায় মরিচা পড়ে যায় এবং লালচে ভাব হয়ে যায় সেটাও কিন্তু খুব সহজেই এই সস দিয়ে উঠিয়ে নেওয়া সম্ভব তো এভাবে লাগিয়ে আপনারা পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন তারপরে একটু ঘষে ধুয়ে নেবেন দেখুন কতটা চকচকে ঝকঝকে হল আমি ধুয়ে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তো এইভাবে আপনারা কিন্তু কোনো কিছু নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারেন তা আপনাদের আর বলে বোঝাতে হবে না এগুলো কতটা পরিষ্কার হলো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা তো প্রতিনিয়ত থালা বাসন ধুসছি আর থালা বাসন ধুতে গেলে প্রচুর ভীম লিকুইড বা ভীমবার খরচ হয়ে যায় তো পুরো ভীম ভীমবার একসঙ্গে আপনারা ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু পুরোটা পুরোটাই নষ্ট হবে খুব দ্রুত তো আপনারা যেখানে একটা ভীমবারে পনেরো দিন চালাতে পারবেন সেখানে কিন্তু একটা ভীমবারে এক মাস চালাতে পারবেন যদি এই টিপসটা মেনে চলেন এখন আমি ভীমবারের এই প্যাকেটটার ওপরে এই মাঝখানটাই এভাবে আঘাত করছি আঘাত করলে মাঝখানটা কিন্তু ভেঙে গেল তো ভেঙে যাওয়ার পরে আমি এখান থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে যেই অর্ধেক হয়ে গেল আমি অর্ধেক অংশ ব্যবহার করব আর অর্ধেক অংশ এটা শেষ হয়ে যাওয়ার পরে ব্যবহার করব অনেক সময় আছে না পুরো সাবানটায় যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু এটা গোলে নষ্ট হয়ে যায় আমরা ভেজা স্ক্রাবারের উপরে রাখি বা ওখানে পানির কাজ প্রচুর হয় তো পানি পড়াটাই স্বাভাবিক সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা গোলেই নষ্ট হয়ে যায় তাই আপনারা অল্প অল্প করে নিয়ে বা অর্ধেকটা নিয়ে এটা ব্যবহার করবেন দেখবেন অনেকটা কিন্তু সাশ্রয়ী হবে কম খরচ হবে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আপনি অবশ্যই ট্রাই করবেন চলে যাচ্ছি লাস্ট টিপসে এটা কিন্তু খুবই কার্যকারী টিপস আমাদের সবার বাসায় কম বেশি সেলাই মেশিন কিন্তু রয়েছে তো সেলাই মেশিন ব্যবহার করতে করতে দেখা যায় যেখানে ববিন থাকে এই ববিন কেসে কিন্তু প্রচুর ময়লা জমে সেটা হচ্ছে সোতার আশ বা চুল বা কাপড় সেলাইয়ের সময় কাপড়ের যে ছোটো ছোটো সুতা থাকে সেগুলো এর সঙ্গে জড়িয়ে যায় এবং এর ভিতরটা কিন্তু ময়লা হয়ে যায় তো এ তখন আমরা সেলাই করতে গেলে সেলাই কেটে যায় এবং সেলাইও কিন্তু হয় না মেশিন জাম হয়ে যায় তো এটা আমরা ক্লিন করার জন্য বাহিরে পাঠাই বা বাহির থেকে লোক ডেকে আনি তো সেটা না করে আপনারা এভাবে আগুন জ্বালিয়ে সেটা মোমো জ্বালাতে পারেন বা অন্যভাবে ডিএসলআ জ্বালিয়ে এর ভেতরে ধরে রাখবেন দেখবেন এর ভেতরে ছোট ছোট যে আঁশগুলো আছে চুলগুলো বেঁধে থাকে বা সোতা ছোটো ছোটো টুকরোগুলো বেঁধে থাকে সেগুলো কিন্তু পুড়ে যাবে সহজেই এবং এটা সহজে ক্লিন হয়ে যাবে এই ববিন কেসটা খুলে পরিষ্কার করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই আপনারা কিন্তু মেশিনে লাগিয়ে এভাবে সহজে পরিষ্কার করে নিতে পারবেন যারা মেশিন সারায় বা মেশিন সার্ভিসিং করায় তারাও কিন্তু এভাবে পরিষ্কার করে তো দেখুন এবারে আমি এটা পুড়িয়ে নেওয়ার পরে একটি ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি তাহলে কিন্তু এর ভেতরের যে ছাইগুলো আছে সেগুলো খুব সহজেই পড়ে যাবে তারপরে আপনারা মেশিনটায় সুন্দর করে তেল দিয়ে নেবেন এক আপুর রিকোয়েস্ট ছিল যে তার মেশিনে প্রচুর শব্দ হয় কেন হয় মেশিনে শব্দ হওয়ার একটাই কারণ মেশিনের পার্টসপত্র যখন একটার সঙ্গে আর একটা ঘর্ষণ লাগে যখন চলে তো তখনই কিন্তু শব্দটা বেশি হয় তাই আপনারা মেশিনে বেশি বেশি তেল দিয়ে রাখবেন মেশিন ব্যবহারের পরে অবশ্যই তেল দিয়ে রাখবেন তাহলে দেখবেন মেশিনে কিন্তু শব্দ কম হবে তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক কাজে দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম